আমার এখানে আপনি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিও বা পিকচারের ব্যাকগ্রাউন্ডে এইরকম বাট ফেলাই অ্যাড করে এই ধরনের ভিডিওগুলো তো এই ধরনের ভিডিওগুলো এখন কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে আর বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ম্যাক্স ভাইয়ের প্রোফাইল থেকে ভাইরাল হইতেছে আর যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে টিকটকে আপলোড করতেছে তাদের ভিডিওই কিন্তু পরে চলে যাচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনার যে কোনো ধরনের ভিডিও বা পিকচারের ব্যাকগ্রাউন্ডে এই বাট ফেলাই অ্যাড করে আপনি এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন এই জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে আপনি প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখন আপনি যদি ভিডিও দিয়ে এই ভিডিওটি তৈরি করেন তাহলে ভিডিও সেকশন থেকে আপনার ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন আর আপনি যদি পিকচার দিয়ে এই ভিডিওটি তৈরি করতে চান তাহলে ফটো সেকশন থেকে আপনার পিকচারটি এখানে অ্যাড করে দিবেন আর আপনি যখন ফোনের ক্যামেরা থেকে এই ভিডিওটি শুট করবেন তখন একটু চেষ্টা করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেন এই আকাশটি একটু ভালোভাবে দেখা যায় এখন আপনার ভিডিওটি এখানে অ্যাড করে নেওয়ার পরে এই ভিডিওর শেষে দেখতে পাবেন ক্যাপকাটের একটি ওয়াটার মাস সবার প্রথমে এই ওয়াটারমার্কটিকে ডিলেট করে নেবেন তারপরে এই ভিডিওর সাথে ট্রেন্ডিং যে মিউজিকটি রয়েছে ওই মিউজিকটিকে অ্যাড করে দিতে হবে জন্য লম্বা একটি ভিডিওর প্রথমে রেখে নিচে ওভারলিতে ক্লিক করবেন এখন অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে এখন গ্যালারি থেকে এই মিউজিকের ভিডিওটি অ্যাড করে দিতে হবে আর এই মিউজিকের ভিডিওটি লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মিউজিকের ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরে এই ভিডিওটি থেকে মিউজিকটিকে আলাদা করে নিতে হবে এজন্য এই ভিডিও লেয়ারে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রা অডিও এই এক্সট্রা অডিওতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওটি থেকে আলাদা হয়ে যাবে এখন এখান থেকে ব্যাক করে ওভালিতে ক্লিক করবেন তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ভিডিওটি ডিলেট হয়ে যাবে এখন আপনার ভিডিওটিকে মিউজিকটি সমান করে নিতে হবে এজন্য মিউজিকটি যেই পর্যন্ত লম্বা ওই জায়গায় রাখবেন তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে স্পিড ক্লিক করবেন এখন ডিলেটে ক্লিক করে দিবেন এভাবে আপনার মিউজিক এবং ভিডিওটিকে সমান করে নেবেন তো আপনি যখন ফোনের ক্যামেরা থেকে ভিডিওটি শ্যুট করবেন তখন পনেরো সেকেন্ডের উপরে একটি ভিডিও শুট করবেন এখন আপনার ভিডিওর সাথে এই বার্ড ভিডিওগুলো ভিডিওগুলো অ্যাড করার জন্য সবার প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে হবে তারপরে এখানে অল ম্যাটেরিয়ালস লিঙ্ক এই লেখাটার নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে আর গুগল ড্রাইভে আসার পরে আপনি এখানে এই মিউজিকের ভিডিওটি সহ আরও অনেকগুলো বার্ট ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওগুলো ডাউনলোড করার জন্য এই ভিডিওর উপরে ক্লিক করবেন এখন উপরে সেই বইখানে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এভাবে এখানে যে কয়টি ভিডিও থাকবে আপনি সবগুলো ডাউনলোড করে নেবেন এখন ক্যাপকার্ট থেকে বাট ফেলার এই ভিডিও ভিডিওগুলো অ্যাড করার জন্য নিচে ওভারলিতে ক্লিক করবেন এখন অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে তারপরে ভিডিও সেকশন থেকে আপনার যে ভিডিওটি পছন্দ হবে আপনি ওই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন এখন আপনার এই অ্যাড করা ভিডিওটি একটু জুম করা প্রয়োজন হলে জুম করে নেবেন তারপরে উপরে আপনার যতটুকু আকাশ থাকবে ওই আকাশের উপরে সুন্দর মতো অ্যাডজাস্ট করে এই ভিডিওটিকে এইরকম ভাবে বসিয়ে নিতে হবে তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় নিচে একটি অপশন দেখতে পাবেন মার্কস এই মার্কস অপশনে ক্লিক করতে হবে এখন এখানে প্রথম যে অপশনটি রয়েছে স্প্লিট এই স্প্লিট অপশনে ক্লিক করবেন তাহলে আপনি উপরে এরকম ভাবে দেখতে পাবেন এখন এই যে অপশনটি রয়েছে এই অপশনটি টেনে আপনি এরকম ভাবে নিচে নামিয়ে দেবেন তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওটি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এরকম ভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এখন এই ভিডিওর সাথে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি টেনে আপনি সম্পূর্ণ নিচে নামাবেন না অর্ধেকটি পরিমাণ নিচে নামাবেন এই লম্বা দাগটি যতটুকু পরিমাণ নিচে নামালে আপনার এই দুইটি ভিডিওর মাঝখানে কোনো ডিফারেন্স বোঝা যাবে না আপনি এই লম্বা দাগটি ওই পর্যন্ত নিচে নামিয়ে দেবেন এখন টিক অপশনে ক্লিক করে দিবেন তারপরে এই ভিডিওটিকে যদি আরো একটু জুম করার প্রয়োজন হয় আপনি জুম করে নেবেন তারপরে এই ভিডিওটিকে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন আর আমার এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটি কত সুন্দর মতো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখানে যে ভিডিওটি পরবর্তীতে অ্যাড করা এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না এখন আপনার এই অ্যাড করা ভিডিওটি যদি আপনার মূল ভিডিওর থেকে একটু শর্ট হয়ে থাকে তাহলে এই ভিডিও লেয়ারে ক্লিক করে নিচে কপি এই কপি অপশনে ক্লিক করবেন তারপরে আবার এখন এই ভিডিওটি যতটুকু লং হবে ওই জায়গায় এই লম্বা দাগটি রেখে নিচে স্প্লিটে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন এভাবে আপনার এই ভিডিওর বাড়তি অংশ ডিলেট আর এখন কিন্তু আপনার এখান থেকে ভিডিও তৈরির কাজটি মোটামুটি কমপ্লিট এখন যদি আপনি চান এগুলোকে একটু পরিবর্তন করেও দেখতে পারবেন যেমন এখান থেকে আপনার এই ভিডিওর উপরে ক্লিক করে নিচে রিপ্লেসে ক্লিক করবেন এখন আপনার গ্যালারি থেকে আপনি পরবর্তী যে ভিডিওটি অ্যাড করে দেখতে চান ওই ভিডিওটি এখানে অ্যাড করে নিবেন এখন শুধু এখান থেকে আপনার এই ভিডিওটিকে একটু জুম করে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এভাবে এখান থেকে আপনার ভিডিওটি তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এই ভিডিওটিকে এখন গ্যালারিতে সেভ করে নিতে হবে এজন্য উপরে এই অপশনে ক্লিক করে এখান থেকে সবগুলো ফর্মেট বাড়িয়ে নিবেন এখন সেই বাইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন এখান থেকে ব্যাক করে ক্যাপকাটের প্রথমে চলে আসবেন তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি এই মেয়ের তো যে ভিডিওটি গ্যালারিতে সেভ করলেন ওই ভিডিওটি এখানে আরও একবার অ্যাড করে দিবেন এখন এই ভিডিওর সাথে কিছু ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে এজন্য এই ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তারপরে উপরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানে ক্লিক করতে হবে এখান থেকে হ্যালো ব্লুয়ার যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টের উপরে ক্লিক করবেন এখন টিক অপশনে ক্লিক করে দিবেন তারপরে যে এই ইফেক্টের লেয়ারটি এই ইফেক্টের লেয়ারটিকে এরকম ভাবে টেনে ছোট বড় করে আপনার ভিডিও শুরুতে অ্যাডজাস্ট করে নিবেন এখন আরো একটি ইফেক্ট অ্যাড করতে হবে এই জন্য এই ভিডিও ক্লিক করবেন তারপরে উপরে লাইট ইফেক্ট এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেক এই উপরে ক্লিক করবেন তারপরে ক্লিক করে দিবেন এখন এই ইফেক্টের লেয়ারটিকে টেনে ভিডিও শেষ পর্যন্ত লং করে দিবেন তারপরে নিচে অ্যাডজাস্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে এই অপাসিটি বাড়িয়ে কমিয়ে এই ইফেক্টটিকে আরও আরো সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর আপনি যদি এখন অন্য কোনো ইফেক্ট অ্যাড করে নিতে চান সেটাও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আর এই সাথে কিন্তু আমাদের এই ভিডিও তৈরির কাজটি কমপ্লিট হয়ে গেল এখন এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই অপশনে ক্লিক করে সবগুলো ফর্মেট বাড়িয়ে নেবেন এখন সেভ আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই